বাংলাদেশকে পঞ্চাশ রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কার্যত চলেই গেল ভারতীয় ক্রিকেট দল এবং দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমরা দেখতে পেলাম যেমনটা শুরুতে বিরাট কোহলির পাশাপাশি ঋষভ পান্তের বরাবরের মতো ধারাবাহিক ইনিংস আমরা দেখতে পেলাম পাশাপাশি যদি দেখা যায় যে শিবম দুবে তিনিও কিন্তু চৌত্রিশ রানে দুর্দান্ত ইনিংস খেললেন পাশাপাশি হার্দিক পান্ডিয়ার অর্ধশত রানের একেবারে নৈপুণ্যে যেভাবে একটা বড় স্কোর করতে সক্ষম হলো ভারতীয় দল একশো ছিয়ানব্বই রান করল পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত কুড়ি ওভার শেষে সেই রান তুলতে গিয়ে কার্যত তাসের ঘরের মতো বাংলাদেশ দল ভেঙে পড়লো এবং তাদের ইনিংস যেভাবে শেষ হয়ে গেল এবং শেষ বড় ব্যবধানে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল সাকিব আল হাসানরা শান্তরা অর্থাৎ নিজেদের ভুলেই তারা ডুবলো নিঃসন্দেহে সেসব নিয়ে পরে আসব কিন্তু ভারতীয় দলের এই যে চমকপ্রদ পারফরমেন্স সেটা নিয়ে অবশ্যই প্রশংসা করতেই হয় আমার দেশ ভারতের যে চমকপ্রদ পারফরমেন্স সেটা কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভারতীয় দল কেন বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার যেখানে বোলাররাও তাপর দেখালেন কুলদীপ যাদব দুর্দান্ত বল করলেন একের পর এক যেভাবে স্পেল করলেন তিন উইকেট পেলেন পাশাপাশি যদি দেখা যায় অর্ষদীপ সিংও কিন্তু দুই উইকেট পেলেন বুমরাও কিন্তু দুর্দান্ত বরাবরের মতো প্রতি ম্যাচেই যেভাবে ধারাবাহিকতা দেখাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বলাই যায় যে ভারতীয় দল সেমিফাইনালে চলে গেল পাশাপাশি কালকে যে ম্যাচ রয়েছে অর্থাৎ ভোরবেলাতে যে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান সেই ম্যাচে যদি আফগানিস্তান হেরে যায় সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া আর ভারতী এ গ্রুপ থেকে মানে গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে শেষের ম্যাচটা একেবারে গুরুত্বহীন হয়ে পড়বে অর্থাৎ ভারত অস্ট্রেলিয়া ম্যাচটাও তখন গুরুত্বহীন হয়ে পড়বে এবং আফগানিস্তান বাংলাদেশের ম্যাচটাও তাই অর্থাৎ এ ওয়ান গ্রুপ থেকে ভারত এবং অস্ট্রেলিয়া যে রয়েল টিভি প্রেডিক্ট করেছিল সেই প্রেডিক্ট অনুযায়ী একেবারে দুটো দলই চলে যাচ্ছে সেমিফাইনালে সেটা কিন্তু বলাই যায় ভারতে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স তারপরে বোলারদের দাপট নিঃসন্দেহে ভারতের এই জয় অনেকটাই আত্মবিশ্বাস দেবে আইসিসি ট্রফি খরা কাটানোর জন্য এই যে ইনিংসটা এই যে পারফরমেন্সটা অবশ্যই দরকার ছিল ভারতের জন্য এবং অবশ্যই ভারত যে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কেন দাবিদার বলা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতেই পারছেন যে জায়গায় গিয়ে বাংলাদেশ দল হেরে গেল টসের সময় আপনাদেরকে বলে রাখি যে টসের সময় কিন্তু বাংলাদেশ দল হেরে গিয়েছে এই মাঠে কিন্তু আজকে ওয়েদার যেরকম মেঘলা ওয়েদার ছিল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল সেই জায়গায় দাঁড়িয়ে লর্ড শান্ত সিদ্ধান্ত নিলেন টসে জিতে ফিল্ডিংয়ের ভাই কি বলবো ভাই হাতুড়ি সিংহর যে সিদ্ধান্ত আরও কিছু ভুল সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলো একেবারে মেনে নেওয়া যায় না বাংলাদেশের যে এই সিদ্ধান্তগুলো একেবারে হাস্যকর ব্যাপার বাংলাদেশের মানুষের যে ইমোশন নিয়ে খেলা করা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার এই হাতুড়ি সিংহ বাংলাদেশ টিমকে যেভাবে শেষ করে দিচ্ছেন সেটা কিন্তু বলাই যায় দেখুন যেখানে দুটো পেশার নিয়ে খেললো বাংলাদেশ দল এটা একেবারে বড় ভুল সিদ্ধান্ত দুটো পেশার নিয়ে মানছি তোমাদের ভাই প্ল্যান আছে হাতুড়ি সিংহ তুমি বাংলাদেশকে যেভাবে শেষ করছো নিঃসন্দেহে প্ল্যান তোমার আছে কিন্তু এই রকম প্ল্যান তুমি স্পিন দিয়ে কি কাজ করলে তোমার প্ল্যানটা তো প্রথমেই সবাই যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বুঝে গিয়েছিলেন যে বাংলাদেশের এই প্ল্যান খাটবে না ভাই এত রান একশো ষাট পঁয়ষট্টি রান করলে ঠিক ছিল কিন্তু এত রান করে ফেললো যেখানে তিন পেশার নেওয়া হলো না শরীফুল ইসলাম যেখানে চোট সারিয়ে ফিরছিলেন মনে করা হচ্ছিল আজকে তিনি খেলবেন কিন্তু তাস্কিনকেও বাদ দেওয়া হলো শরিফুল এবং তাস্কিন এই যে মেন দুই বোলার এদের দুজনকেই না হলো না রকম সিদ্ধান্ত মোটেও সঠিক সিদ্ধান্ত ছিল না ভাই এই বাংলাদেশকে ধ্বংস করছে হাতুড়ি সিংহ দেখুন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত একেবারে বুমেরাং হয়ে যাবে সেটা কিন্তু নিঃসন্দেহে আগে থেকেই আভাস পাওয়া গিয়েছিল সেটাই হচ্ছে এবং যে তাদের যে প্লেইং ইলেভেন নির্বাচন সেরা একাদশ নির্বাচন সেটাও কিন্তু গলদ ছিল সেটা কিন্তু পরিষ্কার বিশেষজ্ঞরা বলছিলেন সেখানে যেভাবে একটা ব্যাটার বেশি নেওয়া হলো জাকিরকে আবার ফেরানো হলো স্কিনকে বসানো হলো এই সিদ্ধান্ত বড় ভুল বাংলাদেশের জন্য পাশাপাশি বাংলাদেশের এই যে সেমিফাইনালের আশা কার্য তো শেষ হয়ে গেল বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলা হলো এটা নিঃসন্দেহে মেনে নেওয়া যাবে না বাংলাদেশের মানুষ একের পর এক কেন তারা প্রতিবাদ করছে না একের পর এক যেভাবে তাদের হৃদয় ভাঙছে তারা কেন প্রতিবাদ করছে না যে বাংলাদেশ টিমটাকে এইভাবে শেষ করে দিচ্ছে হাতুড়ি সিংহ বাংলাদেশের দল নির্বাচন নিঃসন্দেহে গলদ রয়েছে সেটা কিন্তু বলাই যায় অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশ ভারত সেমিফাইনালে উঠেই গেল কালকে আফগানিস্তান জিতলার কোনোভাবেই বাকি দুটো টিম আফগানিস্তান এবং বাংলাদেশ কোনোভাবেই তারা যেতে পারবে না শুধুই যেটুকু ভাগ্য ঝুলছে সেটাও আর কাজে দেবে না ভাই অর্থাৎ বাংলাদেশের এই যে সিদ্ধান্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত একেবারে সঠিক নয় যেখানে এখন যদি পয়েন্ট টেবিলের দিকে নজর রাখা যায় সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু টেবিল টপার হয়েই গেল যদিও দুটো ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া একটা ম্যাচ খেলেছে যাদের রান রেট প্লাস টু পয়েন্ট ফোর টু ফাইভ এবং চার হচ্ছে পয়েন্ট বোঝাই যাচ্ছে যে ভারতীয় দল কিন্তু চলেই গিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে যদিও আফগানিস্তান বাংলাদেশের সম্ভাবনা একেবারে ক্ষীণ যদিও সমীকরণ টমিকরণ অঙ্ক টঙ্ক মেলালে হয়তো যেতে পারে কিন্তু এক্ষেত্রে কোনো সুযোগ নেই ভাই আমার মতে তো কোনো সুযোগ নেই রুয়েল টিভি প্রথম প্রেডিক্ট করেছিল বাংলাদেশ আফগানিস্তান যাবে না সেমিফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়ায় যাবে এ ওয়ান গ্রুপ থেকে এবং সেক্ষেত্রে দেখুন আজকের ম্যাচের যদি বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে টসে জিতে যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত না নেওয়া এটা কিন্তু বাংলাদেশের জন্য ভুল সিদ্ধান্ত ছিল সেখানে রোহিত শর্মা শুরু করেছিলেন রোহিত শর্মা বলছিলেন যে টসে জিতে আমরা ব্যাটিং নিতাম অর্থাৎ রোহিত শর্মার যে সিদ্ধান্ত ছিল সেটাই তারা পেয়েছে এবং কাজে লাগিয়েছে যেখানে রোহিত শর্মা এগারো বলে তেইশ করেছেন তিনটে চার মেরেছেন একটা ছয় কোহলিও কিন্তু আজকে অনেকদিন পর একটা ইনিংস খেললেন চারটে ম্যাচ পর আঠাশ বলে সাঁত্রিশ করলেন ঋষভ পান্ত বরাবরের মতো চব্বিশ বলে ছত্রিশ করলেন আজকেও কিন্তু দুটো ছয় মেরেছেন চারটে চার মেরেছেন সূর্য কুমার যাদব আজকে ব্যর্থ হয়েছেন দুই বলে ছয় করেছেন শিবম দুবে কিন্তু চব্বিশ বলে চৌত্রিশ করেছেন মোটামুটি ভালো ইনিংস খেলেছেন সাতাশ বলে পঞ্চাশ রানের যে ইনিংসটা খেলেছেন অপরাজিত হার্দিক পান্ডিয়া স্যালুট ভাই হার্দিক পাণ্ডিয়া ছাপ্রি পান্ডিয়া যারা বলছিলেন এই হার্দিক পাণ্ডিয়ায় জিতিয়ে ছাড়লেন এই হার্দিক পান্ডিয়ায় চমক পারফরমেন্স করে দেখালেন ভাই সেক্ষেত্রে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স দেখুন মেহেদি হাসান হাসান দিয়েছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার এখন নেই কিন্তু এই যে অলরাউন্ডার অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার তাকে কিন্তু সেইভাবে ছন্দে দেখলাম না ভাই আর চলবে না সাকিবকে নিয়ে এখন বিজ্ঞাপন নিয়েই ব্যস্ত থাকতে হবে সাকিব আল হাসানকে আর চলবে না তানজিব হাসান সাকিব দুর্দান্ত বল করেছেন দুটো উইকেট পেয়েছেন চার ওভারে বত্রিশ রান দিয়ে দু উইকেট পেয়েছেন এই সাকিব কিন্তু ধারাবাহিকভাবে ভালো বল করছেন মুস্তাফিজুর রহমান চার ওভারে আজকে আটচল্লিশ দিয়েছেন ভালো বল করতে পারেননি উইকেট পাননি রিশাদ হোসেন ওভারে তেতাল্লিশ রান দিয়ে উইকেট রিশাদ হোসেনের মাঝে মাঝে মনে হচ্ছিল ভালো বল করছেন কিন্তু তিনি যে রান দিয়ে ফেলেছেন এই জন্যই বাংলাদেশের এত বড় রান চেঞ্জ করতে নামতে হয় আর সেখানেই ব্যর্থ হয় মোহাম্মদুল্লাহ রিয়া দুবারে আট রান দিয়েছেন ভালো বল করেছেন সেখানে বাংলাদেশের শুরুটা ভালো করছিলেন লিটন দাস প্রতিবারের মতো ব্যর্থ ভাই লিটন দাসকেই বা ছেঁটে ফেলো বাংলাদেশ বোর্ড লিটন দাসকে ছেঁটে ফেলো তার আগে বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট নির্বাচক প্যানেল পুরো চেঞ্জ করা উচিত হাতুর সিংহকে সরানো উচিত সেখানে তানজিদ হাসান উনত্রিশ করেছেন বড় ইনিংস খেলার চেষ্টা করছিলেন একত্রিশ বলে উনত্রিশ ভাই এত রান চেঞ্জ করতে গিয়ে এত বল খেলে রান করলে হবে না বাংলাদেশ কোনো কালে টি টোয়েন্টি খেলতে পারেনি এখনও পারে না এবং শান্ত আজকে দেখুন ক্যাপ্টেন হিসেবে ভালো খেলেছেন বত্রিশ বলে চল্লিশ করেছেন তাও এটা বলবো যে টি টোয়েন্টিতে বত্রিশ বলে মোটামুটি পঞ্চাশ করা উচিত ছিল এই রান চলবে না তহিদ রিদার আজকে ব্যাট হলেন ছয় বলে চার করেছেন সাকিব আল হাসান সাত বলে এগারো মোহাম্মদুল্লাহ রিয়াদ আজকে ব্যাট হলেন পনেরো বলে তেরো জাকির আলী চার বলে এক দশ বলে চব্বিশ করেছেন রিশাদ হোসেন অর্থাৎ সার্বিক ব্যর্থতায় বাংলাদেশকে ডুবিয়েছে পাশাপাশি ইন্ডিয়া আমাদের দেশের বোলারদের পারফরমেন্স চার চারবার তিরিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন বুমরা চারবার তেরো রান দিয়ে দুই উইকেট পেয়েছেন অক্ষর পান্ডে দুবার ছাব্বিশ রান দিয়ে উইকেট পাননি হার্দিক পান্ডে তিনবার বত্রিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন যাদের যা তিনবার চব্বিশ রান দিয়ে উইকেট পাননি কুলদীপ যাদবের পারফরমেন্স সবচেয়ে চাইনাম্যান স্পিনার দুর্দান্ত বল করেছেন একের পর এক উইকেট পেয়েছেন চার ওভারে উনিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন অর্থাৎ শেষ অব্দি দেখা গেল যে বাংলাদেশ একশো ছেচল্লিশ রানে আট উইকেট হারিয়ে নির্ধারিত কুড়ি ওভার শেষ হয় কিন্তু শেষ অবধি পঞ্চাশ রানে এই যে ভারতীয় দলের জয় নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে সেমিফাইনালের আগে এবং ধরে নেওয়া যাচ্ছে ভারত অস্ট্রেলিয়া এ ওয়ান গ্রুপ থেকে সেমিফাইনালে যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের স্বপ্ন একেবারে কার্যত চুরমার হয়েই গিয়েছে বাংলাদেশের অভিযোগ তো অবশ্যই থাকবে একটা নোবল দেওয়া হয়নি বুমরার বলে সেইটা অবশ্যই নোবল ছিল আমিও বলছি নোবল ছিল সেই নোবেলটা দেওয়া হয়নি একেবারে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ছিল এইভাবে কোনোভাবেই ভুল সিদ্ধান্ত দেওয়া উচিত না একেবারে ক্লিয়ার নোবল মনে হচ্ছিলো কিন্তু সব কিছুর উঠতে বাংলাদেশের এই যে ভরাডুবি বাংলাদেশের এই যে হার সেটা কোনোভাবেই মেনে মেনে নেওয়া যায় না তার জন্য দায় নিতেই হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে হাতুড়ি সিংহকে বাংলাদেশ টিমটাকে শেষ করে দিচ্ছে এরাই অবশ্যই বাংলাদেশ নিয়ে আমি কিন্তু খবর করতেই থাকি ভবিষ্যতেও করব বাংলাদেশের টিমের গোড়াই গলদ রয়েছে তা নিয়ে একাধিকবার আমি সোচ্ছার হয়েছি ভবিষ্যতেও হব। সব খবর নিয়ে আপনাদের সামনে আসবো বাংলাদেশের কিন্তু তো ভারতের এই জয় সমস্ত কিছুকে ছাপিয়ে গেল ইন্ডিয়া জিতলো চাক ইন্ডিয়া ইন্ডিয়ায় বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে এবার আইসিসি ট্রফি করা দু হাজার তেরো সালের পর কাটবে বিশ্বকাপ দু সালের পর তেরো বছর পর আবার একটা আইসিসি ট্রফি আসছে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে ওয়ার্ল্ড কাপের মতো ট্রফি আসছে খুব ভালো থাকবেন জয় হিন্দ চক দ্য ইন্ডিয়া আর অবশ্যই আপনারা ফলো করতে থাকুন রুয়েল টিভি সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র রুয়েল টিভির পর্দায়